পুলতলির পিয়ালি নদীতে দেখা মিলল বিরল প্রজাতির ডলফিন মাছ। স্থানীয় জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ডলফিন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির কুন্দখালী গোদাবর অঞ্চলের মুটখালী গ্রামের পাঁচু সর্দারের জালে মঙ্গলবার গভীর রাতে বাড়ির পাশের পিয়ালি নদীর জাল পেতে দিয়ে আসেন। বুধবার সকালে সেই জাল তোলার সময় ডলফিন মাছটিকে দেখতে পান। স্থানীয় পিয়ালির ফরেস্ট অফিসার ও কুলতলি থানার আধিকারিক অফিসার ঘটনাস্থলে এসে পৌঁছান। নদী থেকে মাছ আনার মুহূর্তে তা মৃত এমন দাবি জেলের পরিবারের। মাছটির মুখে ইলিশ ধরার জাল জড়িয়েছিল। গ্যাস নামক ঘূর্ণিঝড়ের জলস্ফীতিতে স্থানীয় পিয়ালি নদীতে চলে আসে দৈত্যকৃতি বিরল প্রজাতির ডলফিনটি, জেলেদের জালে আটকে যায়। গতকাল স্থানীয় এক মৎস্যজীবী নদীতে জাল পাতায় আরেক সেই জালটি সকালে তুলতে দেখেন এক বিরল প্রজাতির ডলফিন। কুলতলি থানায় আধিকারিকরা আসেন, মাছটির মুখে জাল জড়িয়ে থাকায় দীর্ঘদিন ধরে খেতে না পেয়ে অনাহারে মারা যায় এমনই ধারণা করছে প্রশাসন। আমরা আগে অনেকে বলছিল যে এটা ডলফিন মাছ, কিন্তু এটা ডলফিন নয়, অন্য এক জাতীয় মাছ। কিন্তু মাছটাকে আমরা খুব একটা চিনি না, আমরা জানি না, এই মাছটা আমরা কোনো সময় দেখিনি। এখানে পরিচয়, ভূতনাথ পুরকাইত, আমার বাড়ি হচ্ছে কুন্দখালী থানা কুলতলি, ফরেস্ট অফিসে ডি গ্রুপে কর্মচারী। আমাকে বললো ডলফিন মাছ একটা ওখানে ধরা পড়েছে, এবারে সেই মাছটা আমরা ওই জন্য তাড়াতাড়ি কাজের উপর ছিলাম, কাজে থেকে তাড়াতাড়ি আমরা এলাম যে মাছটাকে আমাদের উদ্ধার করতে হবে। বন দপ্তরের আধিকারিকদের খবর দেওয়ার পরে এখানে আসেন তারা সরজমিন এবং মাছটা কি দেখেন। এখানে এসে আপনি কি দেখছেন, মাছটি জীবিত না মৃত? মাছটি মৃত। এখন এটা কি করবেন? এটা আমরা ইয়েতে নিয়ে যাবো, আমাদের অফিসে নিয়ে যাবো, গিয়ে ওখানে লবণ টবণ দিয়ে যা কিছু দিয়ে এবার মাটির ভেতরে পুঁতে দেওয়া হবে। এখানে কুন্দখালী বাড়ি, আমাদের গ্রাম পঞ্চায়েত কুন্দখালী থানা কুলতলি জেলার দক্ষিণ চব্বিশ পরগনা পোস্ট ও থানা কুলতলি। আমরা ভোর চারটের সময় নদীতে জাল পাততে যাই, জাল পাততে গিয়ে এখন জালে সকালে ঝাল তার সময় এই মাছটা মুখে একটা জাল জড়ানো ছিল, সেই মাছটা তুলে নিয়ে এখন বর্তমানে আমাদের উপরে আনা হয়েছে। সবাই দেখানো হচ্ছে বা সবাই দেখছে, আর এই জালটা ফোড়ে টেনে জড়ানো ছিল, যার জন্য ও কিছু খেতে পায়নি, খুব মানে শরীরটা খারাপ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, আর হাঁ করতে পারতো না, ঠোঁটও কেটে গেছে, এই জালটা জড়ানো ছিল। উপস্থিত আমাদের গ্রাম পঞ্চায়েত কুন্দখালীর গোদাবর অঞ্চলের শিব প্রধান সাহেব, শিবপদ মণ্ডল এসে মানীয় উপরন্ত আমাদের এমএলএ গণেশ মণ্ডল, বন দপ্তরের লোক এসে ফরেস্ট নিজ দায়িত্বে মাছটিকে নিয়েছে, আর মাছটি দেখতে ব্যাপক মানুষের ভিড় জমাচ্ছে।
আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্স-রে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি এসি মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম।